নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসআইএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য একটা গরমের উপযোগী খাবার তৈরি করেছি, দই বড়া। চলুন দই বড়াটা কীভাবে বানাই সেটা আপনাদেরকে দেখাই। দই বড়া বানানোর জন্য এখানে 2 কাপ বিউলির ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এটা আধ ভাঙা বিউলির ডাল। এবার আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। 5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা সঙ্গে পেস্ট করে নিয়েছি। নিয়ে এসেছি, এবারে ব্যাটারটাকে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব 5-7 মিনিট ধরে। 10 মিনিট ফেটিয়ে নিয়েছি, এবার একটু দেখে নিচ্ছি যে ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা। এই যে বাটিতে জল নিলাম, জলের মধ্যে দিচ্ছি, এই যে ভেসে রয়েছে, একদম ঠিকঠাক ফেটানো হয়েছে। বড়াগুলোকে এবার তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, বেশি বড় করছি না, মিডিয়াম করছি। বড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। এখানে বড় বাটি 1 বাটিতে জল নিয়েছি, আর এখানে 1 চামচ নুন দিয়ে জলটাকে গুলে নিচ্ছি। বড়াগুলোকে ভেজে জলের মধ্যেই ছাড়ব। বড়াগুলোকে ভেজে নিয়ে একটা ঝুড়ির মধ্যে টিস্যু পেপার দিয়ে তুলে নিচ্ছি, আরেক ব্যাচ ভেজে নিচ্ছি। আমি আরেক ব্যাচ বড়া ভেজে উঠিয়ে নিচ্ছি। বড়াগুলোকে এবার নুন জলে ভিজিয়ে দিচ্ছি। আধ ঘন্টা বাদে বড়াগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি জল থেকে। গ্রাম টক দই নিয়েছি, আর 2 চামচ দিচ্ছি চিনি, ছোট চামচের 1 চামচ দিচ্ছি বিট নুন। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো টক দইটা বড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার তেঁতুলের চাটনিটা বড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চাট মশলা একটু ছড়িয়ে দিচ্ছি। দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার একটু ভুজিয়া ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।